গোলন্দাজ ছবিতে এই মানুষটির ভূমিকায় অভিনয় করেছেন বাঙালির সুপারস্টার দেব। শিকল ভেঙে এক বলিষ্ঠ পুরুষের ফুটবলে লাথি মারার দৃশ্য দেখা যাচ্ছে ছবির পোস্টারে। জানেন কি কে এই ব্যক্তি? আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। বাংলা বাণিজ্যিক ছবিতে দীর্ঘদিন লাভার বয় ইমেজ ছিল যার, সেই দেব নিজেই বলছেন আসন্ন ছবি গোলন্দাজ তার ক্যারিয়ারের ম্যাগনাম ওপাস। কিন্তু এই ছবিতে দেব কোনো কাল্পনিক চরিত্রে অভিনয় করছেন না, সিনেমার সেই মানুষটি ১৯ শতকের কলকাতা তথা ভারতবর্ষের ক্রীড়া ইতিহাসের এক প্রাণ পুরুষ, বাঙালির ফুটবলের জনক তিনি, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। কলকাতার বিখ্যাত সর্বাধিকারী পরিবারের ছেলে নগেন্দ্র প্রসাদ ছোটবেলা থেকে ডাকাবুকো। ১৮৭৭ সালের একদিনে গঙ্গা স্নানে যাওয়ার পথে তার চোখে পড়ে ফোর্ট উইলিয়ামের পাশে ক্যালকাটা ফুটবল ক্লাবের মাঠে গোরা সৈন্যরা বল নিয়ে দৌড়াদৌড়ি করছে। সে সময় ব্রিটিশ সেনাদের বিনোদনের জন্য কলকাতা ময়দানে রাগবি বা ফুটবল খেলা হলেও ভারতীয়দের অংশগ্রহণের কোনো সুযোগ সুবিধা ছিল না। মুগ্ধ হয়ে খেলা দেখছিল বছরআটের ছেলেটি। হঠাৎ বলটি এসে পড়ে একেবারে তার সামনে। একজন সৈন্য বলে ওঠে, "কিকেট!" পা দিয়ে মেরে বলটা ফেরত পাঠায় ছেলেটা। বাঙালির পায়ে সেই প্রথম ফুটবল শট। হেয়ার স্কুলে পড়ার সময় বন্ধুদের নিয়ে একটি দল গড়ে ফেললেন নগেন্দ্র প্রসাদ। চৌরঙ্গীর ম্যান্টন অ্যান্ড কোম্পানির দোকান থেকে ফুটবল ভেবে কিনে নিয়ে চলে এলেন একটি সাদা রাগবি বল। পরের দিনই স্কুলের মাঠে খেলা শুরু। রীতিমতো ভিড় জমে গেল কলেজ স্ট্রিট চত্বরে। তাদের খেলা চোখে পড়ল প্রেসিডেন্সির ব্রিটিশ অধ্যাপক জি এ স্ট্যাকের। তিনি তারপর ফুটবল কিনে এনে খেলা শেখাতে লাগলেন। স্কুল পেরিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন নগেন্দ্র প্রসাদ। পড়াশোনার পাশাপাশি চলছে ফুটবলও। ঠিক করে ফেললেন যে এই খেলাটিকেই ছড়িয়ে দিতে হবে সারা বাংলায়। বুঝলেন তার জন্য দরকার সংগঠন। তৈরি করলেন বয়েজ ক্লাব, ওয়েলিংটন ক্লাব, ফ্রেন্ডস ক্লাব ও প্রেসিডেন্সি ক্লাব। এই বয়েজ ক্লাবই সম্ভবত ভারতীয়দের তৈরি প্রথম ফুটবল সংগঠন, আর ওয়েলিংটন ক্লাব প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ময়দানে ব্রিটিশ ক্লাবগুলির পাশে তাঁবু ফেলে। শুধু কলকাতা নয়, হাওড়া হুগলির বনেদি পরিবার ও জমিদারদের সঙ্গে বন্ধুত্ব করে ফুটবল খেলাটাকে ছড়িয়ে দেবার পরিকল্পনা নিয়েছিলেন এই নগেন্দ্র প্রসাদ। হাওড়ার ঈশ্বরচন্দ্র কুণ্ডু পরিবারের সঙ্গে সংযোগ স্থাপন করে গড়ে তুললেন হাওড়া স্পোর্টিং। চুঁচুড়ার রাজবাড়ির সঙ্গে যোগাযোগ করে গড়ে তুললেন চুঁচুড়া স্পোর্টিং। খেলাটা ক্রমশ কলকাতার গণ্ডি পেরিয়ে ঢুকে পড়ছে মফস্বলে। তখন নগেন্দ্র প্রসাদের সামনে এসে দাঁড়াল এক বড় সমস্যা। ১৮৮৭ সালে ওয়েলিংটন ক্লাবে একজন নিচু জাতের ছেলেকে খেলতে নেওয়া হলে বেঁকে বসেন বহু সভ্য। কথাটা কানে যেতেই ক্ষোভে ফেটে পড়লেন নগেন্দ্র প্রসাদ। বললেন, "আমি বুকের রক্ত দিয়ে ক্লাব তৈরি করেছি, বংশ পরিচয় নিয়ে খেলোয়াড় তৈরি করিনি, জাত পাত নিয়ে খেলার আসর আমি সাজাবো না, আমি তৈরি করব খেলোয়াড় জাত।" শোনা যায় ১৮৮০ দশকে স্বামী বিবেকানন্দ নাকি নিয়মিত কলকাতা ময়দানে আসতেন নগেন্দ্র প্রসাদের দলগুলির সঙ্গে ব্রিটিশ দলের লড়াই দেখতে। খুব সম্ভবত এই প্রেক্ষিতেই তিনি মন্তব্য করেন, "গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়।" ১৮৯৭ সালে শোভাবাজার রাজবাটিতে এক অনুষ্ঠানে তিনি নগেন্দ্র প্রসাদকে দেখিয়ে বলেন, "ইংরেজদের কাছে সম্মান আদায় করবার পদ্ধতি এই মানুষটি জানেন, ওর মতো মানুষ ওই রকম মরদ চাই আমাদের দেশে।" নগেন্দ্র প্রসাদ তখন যেন বাঙালির সুপারস্টার, নিজের ক্লাব গড়েছেন, ব্রিটিশদের প্রতি আপোষহীন লড়াই চালাচ্ছেন, জাতপাতের প্রশ্ন উঠলে নিজে হাতেই গুঁড়িয়ে দিচ্ছেন সংগঠন। ওয়েলিংটন, ফ্রেন্ডস, প্রেসিডেন্সি ও বয়েজ ক্লাবকে একত্রিত করে নিজের শ্বশুরবাড়ি শোভাবাজার রাজবাড়ির প্রাঙ্গণে তিনি প্রতিষ্ঠা করলেন বিখ্যাত শোভাবাজার ক্লাব। সমস্ত শ্রেণীর মানুষের জন্য উন্মুখ হয়েছিল সেই ক্লাবের দরজা। নগেন্দ্র প্রসাদই প্রথম মানুষ যিনি নিজের ক্লাবে পারসি, খ্রিস্টান ও মুসলমানদের সদস্য পদ দিয়েছিলেন। আজ থেকে ১২৫ বছর আগের সমাজে যা ভাবাও যেত না। তার পরের গল্পটাকে রূপকথা বলবেন না বিপ্লব। ১৮৯২ সালে ট্রেডস কাপে ব্রিটিশ দল ইস্ট রেজিমেন্ট সারাকে হারিয়ে দিল নগেন্দ্র প্রসাদের শোভাবাজার ক্লাব। প্রথম ভারতীয় দল হিসেবে লিখল নতুন ইতিহাস।
ফুটবল খেলা এবার বারুদের মতো ছড়িয়ে পড়ল বাংলায়। বিশ শতকের শুরু থেকে মোহনবাগানের জনপ্রিয়তা লাভ এবং ১৯১১ শিল্ড জয়ের পর ফুটবলই হয়ে উঠল বাঙালির সংস্কৃতি ও আন্দোলনের উজ্জ্বল মুখ। নিজের সমগ্র জীবনটাকেই একটা সংগ্রামের হাতিয়ার হিসেবে তুলে ধরেছিলেন নগেন্দ্র প্রসাদ। শুধু তো খেলাকে প্রতিষ্ঠা দেওয়া নয়, তাঁর লড়াই ছিল সমাজের সংকীর্ণতা, ঔপনিবেশিকতার অন্ধকার ডিঙিয়ে এক নতুন আলোর পথে উঠে আসার লড়াই। ব্রিটিশরা কালা আদমির সঙ্গে হ্যান্ডশেক করতে না চাইলে দল তুলে নিয়েছিলেন নগেন্দ্র প্রসাদ। তিনি শুধু ভারতীয় ফুটবলের জনক নন, ভারতীয় ফুটবলারদের সামাজিক স্বীকৃতির জন্যও আজীবন লড়াই করে গেছেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ১৯৪৫ সালে তাকে সম্মান জানাতে আইএফএ শিল্ডের বিজয়ীকে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী স্মারক শিল্ড দেওয়া হয়। রূপোর সেই শিল্ডে খোদাই করা ছিল একটি অখণ্ড ভারতের মানচিত্র, আর তার ভেতর বাংলা থেকে এক বালক দৌড়ে আসছে ফুটবল নিয়ে। এ ছবির সামনে থমকে আছে একটা সময়, একটা বিপ্লব। বাস্তব জীবনের এই মহানায়ককে বাংলার নায়ক দেব কেমনভাবে ফুটিয়ে তোলেন, রূপলি পর্দায় কিভাবে আন্দোলিত হয় নগেন্দ্রর জীবন, তা নিয়েই এখন আগ্রহ সিনেমা হলে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।